नमस्कार বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো সকাল বেলা জলখাবারে চাউমিন। চাউমিনটা কি দিয়ে বানাচ্ছি, কি দিয়ে করছি দেখবেন। তাহলে শুরু করি। এই যে কি কি আছে দেখে নেন। এই দেখুন, এটা চাউমিন। ডিম একটা, ক্যাপসিকাম একটা, পেঁয়াজ দুটো দেবো, কাঁচা লঙ্কা, বটবটি, একটা আলু, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব এবার ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে সব ঠিক করে রেডি করে নিই, দিয়ে দেখাচ্ছি। চলুন তাহলে এবার কেটে নিই ক্যাপসিকামটা, কেটে নিই। যে গরম তার সব শুকিয়ে গেছে, দোকানে জিনিস শুকনো হয়ে যাচ্ছে। এইভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম গুলো ধুয়ে তুলে নিলাম। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচিয়ে নেব। একটু ঘরে বটবটি ছিল তাই দিলাম। সব রেডি হয়ে গেছে, কুটা কাটা ধোয়া। এই দেখুন, আদা রসুন গ্রেট করা, আলু, ক্যাপসিকাম, একটা গাজর, পেঁয়াজ, এটা বটবটি, কাঁচা লঙ্কা সব রেডি করা হয়ে গেল। এবার কড়াইয়ে জল দিচ্ছি। কড়াইয়ে জলে চাউমিনটা কেটে অল্প গরম জলে ঢেলে নেব, বেশি ফোটাবো না। বাজারে নেবো ভাবি। জলে একটু লবণ দেবো আর একটু সাদা তেল দেবো, তাহলে চাউমিন গুলো বেশি গলে না। এবারে জলটা গরম হয়েছে, চাউমিনটা ঢেলে দিলাম। এই যে গরম জলে চাউমিনটা নরম হয়েছে, এবার ঢেলে দেবো। এরকম কতটা নরম হয়েছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটা জল ধরতে থাকুক, সবজিগুলো আমি ভেজে নিই। কড়াই দেবো সাদা তেল, চাউমিনটা আমি সাদা তেলেই বানাবো। তেলটা গরম হয়েছে, আদা রসুনটা এই যে কুচি কুচি করা আছে তেলে দিয়ে দেবো। একটু দিলাম হলুদ গুঁড়ো। এবারে দেবো এটা লাফা, লাফা আলুটা একসঙ্গে দিয়ে ভেজে নেবো, যেহেতু একটু সফট আছে এটা। আলুটাও দিয়ে দিলাম। আলু লাফাটা তেলে সেদ্ধ হয়েছে। এবারে ক্যাপসিকাম, একটা গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে দেবো লবণ। লবণটা অল্প করে দিলাম, সামনে দিয়ে আছে লবণ। এবারে ডিমটা এর সঙ্গে ভেজে নেব। ডিমটা আগে ভেজে রাখলেও হয়, আবার এভাবেও ভাজা যায়, দুটোই করা যায়। সবজি ভাজা হয়ে গেছে, এবার চাউমিন গুলো দেবো।
অল্প অল্প করে দুবার নাড়বো। একবারে দিয়ে নাড়া হবে না, তাই অল্প অল্প করে দিচ্ছে আর নাড়িয়ে দিচ্ছে। এবারে দেবো টমেটো সস। এবারে দেবো দু ঢাকনা সয়া সস। টমেটো সস দিয়েছি এক কাপ, এটা সয়া সস দিলাম দু ঢাকনা, দু চামচের মতো। চাউমিনটা রেডি, এবার আমি ঢেলে নেব। খুব সুন্দর সেন্ট হয়েছে, খুব সুন্দর গন্ধ, আর দেখতে অপূর্ব, একবারে দোকানের মতনই জিনিস। এবার ঢেলে নিচ্ছি। চাউমিনটা রান্না হয়ে গেল, বাড়িতে যাওয়া সবজি ছিল না তাই দিয়ে বানালাম, যার যেটুকু পারলাম সেটুকুই করলাম। দোকানের মতন অত ভালো পারবো না, তবে বাড়িতে যেটুকু পারি সেটুকুই বাচ্চাদের করে দেওয়া হয় বা বাড়ির লোকের খাওয়া হয়। কেনার থেকে অনেক ভালো, অসাধারণ। এগুলো বাচ্চাদের খাবার, অসাধারণ, অবশ্যই করবে। আমরা বানালাম, আমার ছেলে খাবে, ছেলের বাবা খাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চাউমিনে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।